নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সাড়ম্বরে পালিত ভাষা শহীদ দিবস, প্রোটোকল মেনে শহীদ স্মরণ রয়েছে অনুষ্ঠান। শিলচর মজুমদার বাজারে উদ্ধার প্রায় 8 লক্ষাধিক টাকার ড্রাগস, গ্রেপ্তার 2। জেলায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত 332 জন, 24 ঘন্টায় মৃত 5। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভাষা শহীদ দিবস উপলক্ষে শিলচর রেলওয়ে স্টেশনে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন কাছাড় জেলার উপায়ুক্ত কীর্তি জল্লি, সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন সকাল 6:30 নাগাদ শিলচর রেলওয়ে স্টেশনে পৌঁছে তারা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে সেখান থেকে সকাল 8:00 শিলচর শ্মশানঘাটের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তাঁরা। 2:35 PM में हमारे जो 11 मार्टियर्स हैं उनको फूल अर्पित किए थे यहाँ गांधी पार्क में, एंड उनकी याद में ये जो भाषा के लिए, भाषा के सम्मान के लिए, बंगाली भाषा की संस्कृति को और बढ़ाने के लिए इन्होंने जो त्याग किया है उनका स्मरण करते हुए, उनको याद रखते हुए आज हम मिले हैं। एंड यही जो जो फाइटिंग इंस्टिंक्ट है, आज हम पैंडेमिक के अगेंस्ट भी यही लेके हम लड़ रहे हैं कि हम हार नहीं मानेंगे। तो उन सभी की आत्मा को शांति मिले, यही हमारी प्रार्थना है। आज बांग्ला भाषा शहीद दिवस, ये भाषा शहीद दिवस आज के मुहूर्ते शिलचर शमशान घाटे भाषा शहीद उद्देश्य श्रद्धांजलि अर्पण करी। और ये कोविड प्रोटोकॉल मिले आज के दिन अपना जान যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা বিভিন্ন সংস্থা কোভিড প্রোটোকল মেনে আজকের দিনে কোনো অনুষ্ঠানে যায়নি। তা আমরা মনে করি যে আজকের যে শ্রদ্ধাঞ্জলি, এই শ্রদ্ধাঞ্জলি শুধু যারা শহীদ হয়েছেন তাদের জন্য না, এই শ্রদ্ধাঞ্জলি গোটা বাংলা ভাষার জন্য, যে বাংলা ভাষার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রেখেছি। আমরা চাই বাংলা ভাষা আজকের দিনে যে জায়গায় রয়েছে এই ভাষা যেন আরও সমৃদ্ধিশালী হোক। আজকের দিনে 11 জন শহীদের চরণে আমার শ্রদ্ধা। এদিকে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকেও এদের 11 শহীদের শ্রদ্ধা জানানো হয়। করোনা পরিস্থিতিতে যেভাবে রাজ্য সরকার সহ জেলা প্রশাসন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করছে তার জন্য তাদের এই প্রয়াসকে সম্মান জানানো হয় সংস্থার পক্ষ থেকে। অন্যদিকে শিলচরের অন্যতম তালবাদ্যের দল শব্দব্রহ্মের পক্ষ থেকেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বুধবার সকাল 6:30 নাগাদ শিলচর রেলওয়ে স্টেশনে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের সদস্যরা। তারপর সকাল 8:00 শিলচর শ্মশানঘাট বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় সংস্থার পক্ষ থেকে। এদিকে তালবাদ্যের অভিভাবক তথা বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ভাস্কর দাস সহ দলের সদস্যরা ও সাংস্কৃতিক প্রেমীরা সোনো ডাকে ওই 11 শহীদেরা ভাই গানে 11 শহীদের শ্রদ্ধা নিবেদন করেন। এই যে আমাদের ভাষা শহীদ, যেহেতু আমাদের এই সংস্কৃতিকে আমরা বজায় রাখতে হবে বা আমাদের শ্রদ্ধা নিবেদন করতে হবে, আমরা এই ভয়াবহ অবস্থার মধ্যেও আমরা এইটুকু করে যাচ্ছি। যদিও এবার সেইভাবে কিছুই হচ্ছে না স্টেশনে, সকালবেলা এসে আমরা পুষ্পাঞ্জলি এখানে অর্পণ করেছি। আমরা জানি যে আমাদের বিশ্বাস আমাদের ভাষা দীর্ঘকাল আরও জীবিত থাকবে, কারণ এটা লড়াই, এই লড়াই শুধু আমাদের নয়, গোটা বাংলা ভাষা যারা যারা আমরা কথা বলছি তাদের জন্যই আমাদের এই লড়াই। এই লড়াই আমরা চালিয়ে যাব। এখানে ভাষা স্টেশন সমিতির পক্ষ থেকে এখানে যে আয়োজন করা হয়েছে, ছোট্ট আয়োজন, এই আয়োজনে আমরাও সামিল হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। তারপর আমরা এখান থেকে শ্মশানে যাব,
শ্মশানে আমরা পুষ্পার্ঘ অর্পণ করব এবং আড়াইটে নাগাদ আমরা শিলচর গান্ধীবাগে আমরা গিয়ে শহীদ দেবীতে মাল্যদান করব। আজকের কার্যসূচি আমাদের এভাবেই চলবে, কারণ আমরা থেমে থাকব না। ভাষার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, লড়াই চালিয়ে যাব আমরা। আগামীতেও আমরা এভাবে হাতে হাত মিলিয়ে পথে পথে। শিলচর মজুমদার বাজার এলাকা থেকে প্রায় 8 লক্ষাধিক টাকার ড্রাগস উদ্ধার করল কাছাড় পুলিশ। বুধবার সন্ধ্যায় নাকা চেকিংয়ে ওই এলাকা থেকে দিলবার হোসেন লস্কর ও করিমউদ্দিন মজুমদার নামে দুই ব্যক্তিকে আটক করল পুলিশ। ধৃত দুই ব্যক্তিরা নেশা জাতীয় দ্রব্য পাচারে জড়িত আছে বলে পুলিশ সূত্রে অনুমান করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় 282 গ্রাম ড্রাগস জব্দ করে পুলিশ, যার বাজার মূল্য প্রায় 8 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ বিষয়টি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। বুধবার সন্ধে 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 332 জনের মধ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদের মধ্যে 316 জনকে র্যাপিড অ্যান্টিজেন ও 16 জনকে আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে পজিটিভ শনাক্ত করা হয়েছে। জেলা মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী এই খবর জানিয়েছেন। উল্লেখ্য, এদিন 230 জন বিমান যাত্রীরা শিলচর বিমানবন্দর এসে পৌঁছলে তাদের টিকলস্থিত মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়। এতে 16 জনকে পজিটিভ শনাক্ত করা হয়েছে। এদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 24 ঘন্টায় মারণ ভাইরাসে আরও 5 ব্যক্তির মৃত্যু হয়। এদের মধ্যে 3 জন কাছাড় জেলার এবং 2 জন হাইলাকান্দি জেলার। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। হাইলাকান্দি জেলার যে 2 জনের মৃত্যু হয়েছে তারা হলেন লালার শাহাবাদের বাসিন্দা সিরাজউদ্দিন চৌধুরী, বয়স আনুমানিক 78 বছর। অন্যজন লালার বাসিন্দা হোসনে আরা বেগম চৌধুরী, বয়স আনুমানিক 40 বছর। এদিকে কাছাড় জেলায় যে 3 জনের মৃত্যু হয়েছে তারা হলেন তারাপুরের বাসিন্দা শঙ্কর পাল চৌধুরী, বয়স আনুমানিক 56 বছর, শরৎপল্লীর বাসিন্দা দিলীপ রায়, বয়স আনুমানিক 70 বছর, ও শিলচর বিলপাড়ের বাসিন্দা জিতেন কংসবণিক, বয়স আনুমানিক 74 বছর। আজ বিকেল 5টা অবধি শিলচর মেডিকেল কলেজে 255 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিইউতে 96 জন পেশেন্ট আছেন এবং ওয়ার্ডে 159 জন পেশেন্ট আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 16 জন পেশেন্ট আছেন এবং 124 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 50 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 14 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। আজ সকাল থেকে 23 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। গত 24 ঘন্টায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট 50টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 46টি স্যাম্পল পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 5 জন পেশেন্টের করোনা নিয়ে মৃত্যু হয়েছে। এপার বাংলা ওপার বাংলার মধ্যে কুশিয়ারা। একুশের ভাষা আন্দোলনকে হাতিয়ার করে চেতনায় জেগে ওঠা সেদিনের একাদশ তরতাজা প্রাণের বদলে ভাষা আগ্রাসন রুখে দেয়, যা আজকের দিনে এক প্রাণবন্ত ইতিহাস। ভাষা আন্দোলন বলতে আমরা সাধারণত বাংলাদেশের ভাষা আন্দোলনকে বুঝি, কিন্তু বাংলা ভাষা শুধুই বাংলাদেশ বা এই বাংলায় সীমাবদ্ধ নয়, এটি সমানভাবে আসাম ও ত্রিপুরাতেও বিস্তৃত রয়েছে। বরাক উপত্যকার বাংলা ভাষা আন্দোলনের মূলে ছিল মূলত আসাম সরকারের অসমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র দাপ্তরিক ভাষা করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা, যেহেতু এই অঞ্চলের জনসংখ্যার সিংহভাগই ছিল বাংলাভাষী। তাই 19 মে বরাক উপত্যকাসহ বিভিন্ন বঙ্গভাষী এলাকায় পালিত হয় মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মর্যাদায় পালিত হলে 1961 সালের 19শে মে মাতৃভাষার আন্দোলনকারী 11 জন প্রতিবাদীকে শিলচর রেলওয়ে স্টেশনে আসাম পুলিশ গুলি করে হত্যা করেছিল, যাদের আত্মত্যাগের ফলে আজকের দিনে বরাক উপত্যকার কাছাড় হাইলাকান্দি সহ করিমগঞ্জ জেলার বাংলাভাষী মানুষ নিজ মাতৃভাষার কথা বলার এবং পড়াশোনা করার অধিকার পান। পরে পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়। প্রতি বছর বরাক উপত্যকার সহ ভারতের বিভিন্ন প্রান্তে 19শে মেকে বাংলা ভাষা শহীদ দিবস হিসেবে পালন করা হয়। ব্যতিক্রম হচ্ছে না এবছরও। দিনটিকে সামনে রেখে প্রতি বছর বরাক উপত্যকা সহ ভারত বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জে চলে নানা আয়োজন। নাচে গানে কবিতা আলোচনায় দিনটি উৎসব মুখরে পালিত হয়।
তবে এবার করোনা মহামারীর প্রভাবে শুধু শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মধ্য দিয়ে গোটা বরাক উপত্যকায় পালিত হয় মহান একুশে। দিনটিকে সামনে রেখে করিমগঞ্জ শম্ভুসাগর উদ্যানে জাতীয় শহীদ বেদিতে সকাল 8টায় পুষ্পার্ঘ্য অর্পণ সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কর্মকর্তারা। 1961 সালে বরাক উপত্যকায় মাতৃভাষার রক্ষার্থে যে 10 জন তরুণ সহ এক তরুণী প্রাণ বলিদান দিয়েছিলেন, কিন্তু তাদের সেই স্বীকৃতি আজ অবধি সরকার প্রদান করেনি, যা অত্যন্ত বেদনাদায়ক। বুধবার মাতৃভাষা আন্দোলনের 60তম শহীদ দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়ে ঠিক একই কথা জানান আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। তিনি বলেন, আসাম আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদেরকে শহীদ স্বীকৃত দেওয়া হয়েছে, কিন্তু বরাক উপত্যকায় ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য আজও সরকার কোনো নির্ণায়ক ভূমিকা পালন করেনি। তাই বরাক উপত্যকায় যেসব জনপ্রতিনিধিরা আছেন তারা যেন বিধানসভায় এই বিষয় নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন, তার দাবি জানান তিনি। সরকার ক্ষমতায় আসার পর আসামে আসাম আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদের 855 জনকে শহীদ স্বীকৃতি দিয়ে প্রত্যেককে একজনকে সরকারি চাকরি দেওয়া হয়েছিল, কিন্তু বরাক উপত্যকায় যারা শহীদ হয়েছিলেন তাদেরকে ব্যাপারে সরকার কোনো নির্ণায়ক ভূমিকা নিতে পারেনি, এটাই আমাদের আক্ষেপে। তাই বরাক উপত্যকা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন তারা বিধানসভায় শহীদের স্বীকৃতির ব্যাপারে একটা সিদ্ধান্ত নিন, এটাই আমাদের একমাত্র জিজ্ঞাসা। সমস্ত কোভিড প্রোটোকল মেনে ভাষা শহীদ দিবস পালন করল মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবন। বুধবার সকাল 6:30 নাগাদ স্থায়ী ভাষা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে মঞ্চের পক্ষ থেকে তর্পণ নামে এক স্মরণিকার উন্মোচন করা হয়। দুপুরে শহীদ মিনারে মাল্যদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বিধায়ক মিহির কান্তি সোম ও ঐক্যমঞ্চের সম্পাদক সঞ্জু রায়, কোষাধ্যক্ষ জয়ন্ত দাস, সাংস্কৃতিক সম্পাদক বিজন ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন সন্ধ্যায় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করেন মঞ্চের সদস্যরা। পরে গুগল মিটের মাধ্যমে মঞ্চের শিল্পী সহ ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশি শিল্পীদের নিয়ে নাচ গানের মাধ্যমে শহীদ তর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমরা মনের মতো করে সকাল 6:30 শহীদদের প্রতি আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি। এবারে আমরা আমাদের স্মরণিকা তর্পণ উন্মোচন করলাম। আমাদের সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী কোভিড প্রোটোকল মেনটেন করেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা করলাম, এবং দুপুর 2:35 আমরা 2-4 জন এসে আমাদের শহীদ মিনারে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করবো, মাল্যদান করবো, এবং সন্ধ্যা 5:50 আমরা 2 জন এসে আমাদের শহীদদের পাদপদ্মে প্রদীপ প্রজ্বলন করে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবো, এবং সন্ধ্যা 7টার থেকে আমাদের গুগল মিটের মাধ্যমে আমরা শহীদ তর্পণ অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে কিছু কথা, কিছু গান, কিছু নাচ থাকবে, এবং আমাদের তাকে সারা দিয়ে পশ্চিমবঙ্গ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ সহ ত্রিপুরা রাজ্যের অনেক শিল্পীরাই আমাদের আজকের এই গুগল মিটের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, সেটা আমাদের কাছে এটা প্রাপ্তির জায়গা, এবং আমাদের মঞ্চের প্রত্যেক বন্ধুরা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং তাদের সেই গান, নাচ এবং কথার মাধ্যমেই আমাদের আজকের শহীদ তর্পণ আমরা এভাবেই করব, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী বছর যাতে আমরা সবাই মিলে শহীদ মিনারের পাদদেশে আমরা যেভাবে বিগত দিনগুলোতে অনুষ্ঠান করেছি এভাবে যেন করতে পারি, ঈশ্বর সেই শক্তি আমাদেরকে দেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ। 1961 সালে ঐতিহাসিক মাতৃভাষা আন্দোলনের 60তম বছর পূর্ণ হল। সেই বছরের 19 মেতে এই আন্দোলনের ফলে শিলচর রেলওয়ে স্টেশনে শহীদ হন 11 জন। শুধু বাংলা ভাষার অধিকার রক্ষার্থে তারা আত্মবলিদান করেননি, মাতৃভাষার অধিকার রক্ষার্থে প্রাণ বলিদান দিয়েছিলেন তাঁরা। মাতৃভাষার অধিকার রক্ষার্থের জন্যই হয়েছিল এই আন্দোলন। দীর্ঘ বহু বছর কেটে গেল, আজও বরাক উপত্যকার উপর ভাষিক আগ্রাসন অব্যাহত। ভাষা শহীদ স্মারক সমিতির পক্ষ থেকে 11 শহীদের স্বীকৃতি আদায় ও ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘ 21 বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। কোভিড পরিস্থিতির জন্য এবছর কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি সমিতির পক্ষ থেকে। ঘরবন্দী অবস্থায় এবার শহীদদের স্মরণ করেন তারা।
শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে রাজ্য সরকার স্বীকৃতির প্রতিশ্রুতি দেওয়ার পরও এখন অবধি কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাই সরকার অবিলম্বে সেই প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম যেন হয় তার দাবি জানান তাঁরা। এবছর 19 মে চিত্র ভিন্ন জৈব ভাইরাস অস্ত্রে আমরা সবাই গর্বন্দি, আমরা অসহায়। তাই এবছর আলাদা করে কোনো অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই অবস্থায় ঘরে বসে আজকের দিনে আমরা সেই বীর 11 জন শহীদ ভাষা শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আসাম ভারত সরকার এবং আসাম রাজ্য সরকার অতীতে ভাষা শহীদ স্মারক নির্মাণ এবং শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে স্বীকৃতি দিয়ে শহীদদের প্রতি যে সম্মান জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটা কিন্তু বাস্তব করতে আজও কার্যকরী হয়নি। তাই আমরা ভাষা শহীদ স্মারক সমিতি আজকের দিনে অবিলম্বে শিলচরে ভাষা শহীদ স্মারক নির্মাণ এবং শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। একাদশ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন রাজ্যের বন ও পরিবেশ আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মন্ত্রী পরিমল বুধবার নিজের দেশপুরস্থিত সরকারি আবাসে ভাষা শহীদদের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে শহীদ বীর বীরাঙ্গনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, এদিন রাজ্যের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক থাকায় তিনি শিলচরের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তাই নিজের দেশপুরস্থিত সরকারি বাসভবনে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। বুধবার শিলচর শহরে অন্যতম সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অগ্রণী ক্লাবের ব্যবস্থাপনায় শহীদ দিবস পালন করা হয়। এদিন সকালে সংস্থার কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংস্থার সভাপতি শঙ্কর দাস, সম্পাদক সুশান্ত রায়, কার্যকরী সমিতির সদস্য রণেন্দ্র চৌধুরী, সজল আচার্য সহ আরও অনেকে। পরে শিলচর শ্মশানঘাটে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংস্থার সদস্যরা। কৃষ্ণচূড়ার লাল হলুদ ফুল জানিয়ে দেয় চেতনার 19-এর ডাক। 1961 সালে বাংলা ভাষা আন্দোলনে 11টি তরতাজা প্রাণ নিজেদের মাতৃভাষা রক্ষার্থে প্রাণ বলিদান দেন। তাই প্রতি বছর 19 মে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়ে থাকে বরাকের বুকে। এই দিনটি নিয়ে অনেক গান, কবিতা, নাটক ও রচনা হয়েছে। এবছরও তার অন্যথা হয়নি। করোনা আবহের মধ্যে দিয়ে শিলচর শহরের তরুণদের বাংলা গানের দল ফকিরা 19-এর প্রাক্কালে অর্থাৎ মঙ্গলবার তাদের কথায় ও সুরে বাংলা ভাষা নিয়ে এক গান উপহার দেয়, যার সঙ্গীত আয়োজন থেকে শব্দগ্রহণ, চিত্রায়ণ সব কিছুতেই ছিল তাদেরই হাতের ছোঁয়া। সম্প্রতি ইউটিউবে গানটি মুক্তি পেয়েছে। গানটি শুনতে সবাইকে ফকিরার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, মুঠোফোনের মাধ্যমে এই পুরো বিষয়টি তৈরি করা হয়েছে। আজও বাংলার বুকে অমর হয়ে রয়েছে নাম তাদের, আজও বাংলার বুকে অমর হয়ে রয়েছে নাম তাদের। আজও বাংলা মায়ের চোখে দেখি কত দুঃখ ভরা ছায়া,
বেঁচে দুঃস্বপ্ন নয় মায়ের সন্তানদের। কাজ না করে টাকা উধাও, চাঞ্চল্য করে তথ্য বেরিয়েছে সোনাই উন্নয়ন খণ্ডের অধীনে এমজি এনরেগার কাজে। ভুক্তভোগীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে নালিশ জানিয়েও কোনো সুরক্ষা হয়নি। এমনকি এ কাজের টাকা আত্মসাতের তথ্য তুলে ধরে থানায় মামলাও দায়ের করা হয়েছে। এরপরও নীরব বিভাগ থেকে প্রশাসন। সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডে সোনাবাড়িঘাট সোনাইপূর্ত সড়ক থেকে ঢোলমিয়ার বাড়ি হয়ে ক্ষেতের জমি পর্যন্ত সিসি ব্লক দিয়ে রাস্তা নির্মাণে 26,34,000 টাকা বরাদ্দ হয় গত 2017-18 সালে, কিন্তু এই রাস্তায় কোনো কাজ না করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 18,64,000 কাজের টাকা তুলে নেওয়া হয়। এরকম ভুতুড়ে কাণ্ডে অবাক হয়েছেন লোকজন। বুধবার সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে রাকিব মজুমদার, আকলাম হোসেন লস্কর, সাজু লস্কররা বলেন, সোনাই উন্নয়ন খণ্ড থেকে এই রাস্তা নির্মাণের টাকা বরাদ্দ হলেও কাজ না করে টাকা তুলে নেন উন্নয়ন খণ্ডের ভিডিও জেই ও এইরা। দুর্নীতির তথ্য তুলে ধরে পিএমও কার্যালয়, গ্রামোন্নয়ন বিভাগ ও জেলা শাসকের কাছে নালিশ জানানো হয়েছে ইতিমধ্যে। এমনকি সোনাই ব্লকের ভিডিওর বিরুদ্ধে গত মার্চ মাসে রাঙ্গিরখাড়ি থানায় এজাহার করেছেন ভুক্তভোগী আকলাম হোসেন লস্কর, কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে তারা সোনাইর বর্তমান বিধায়ক ও নয়া সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানানো হয়। দাবি তো আমরা আপনাদের কাছে এটাই দাবি জানাচ্ছি। তো বিগত দিনে আমরা কমপ্লেনও করেছি যে পিএমও, অ্যান্টি করাপশন ও ভিজিলেন্স সেল, আপনার পিএনআরডি আসাম, পিএনআরডি কমিশন আসাম, কাছাড়ের ডিসি অ্যান্টি করাপশনের ভিজিলেন্স সেল, সিইও জেলা পরিষদ, সোনাই সার্কেল, এসপিতেও আমরা করেছি, কিন্তু আমরা দুই মাস হয়ে গেল আমরা কোনো সাড়া পাইনি। তাই আজকে আমরা মিডিয়াকে ডাকতে বাধ্য হলাম আর আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি, বিশেষ করে আমাদের নবনির্বাচিত সোনাইয়ের বিধায়ক জনাব করিমউদ্দিন বড়বইয়া মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আবারও কাছাড়ের ডিসি মহোদয়ের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমরা যেন ন্যায় পাই, কিভাবে বিনা কাজে আমাদের এই রাস্তার টাকা উইথড্র করা হলো। চলতি করোনাকালীন সময়ে উত্তর ত্রিপুরা জেলার বাগভাষা মণ্ডলের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মণ্ডলের অধীন দুটি ভিলেজ কাউন্সিল সহ 16 গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা করোনা আক্রান্ত রোগীর পরিবারে রয়েছেন এবং যারা হোম আইসোলেশনে রয়েছে তাদের নিত্যদিনের খাদ্য সামগ্রী সহ ঔষধপত্র জোগাড় ও বহন করার দায়িত্ব কাঁধে তুলে নেয় বাগভাষা মণ্ডল কর্তৃপক্ষ। সেই কাজে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে 2 করে স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। তাদের মোবাইল নম্বর সহ নামের তালিকা পোস্টারিং করা হয়েছে প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায়। তাছাড়া নগর পঞ্চায়েত এলাকার বট্রসি ও হুড়ুয়ায় দুটি বর্ধিত এলাকায়ও তাদের এই পরিষেবা বহাল রয়েছে। যারা সরকারিভাবে হসপিটাল কিংবা কোয়ারেন্টাইনে রয়েছেন, তাছাড়াও অনেক সংখ্যায় মানুষ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন, তাদের পারিবারিক নিত্যদিনের ওষুধপত্র থেকে শুরু করে বাজারহাট, যারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের সাহায্যার্থে এবং মেডিকেল কোনো বিষয়ে, স্বাস্থ্য পরিষেবার বিষয়ে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমরা গোটা মণ্ডলে 50 একটা টিম তৈরি করেছি। তাদের নাম্বার এখানে তালিকা আকারে দেওয়া রয়েছে, একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। সবাই আমাদের বাগভাষা মণ্ডলের অন্তর্গত, যারাই সমস্যার সম্মুখীন হবেন বিভিন্নভাবে আমরা তাদের পাশে থাকব। এবং শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সাড়ম্বরে পালিত ভাষা শহীদ দিবস, প্রোটোকল মেনে শহীদ স্মরণ রয়েছে অনুষ্ঠানে। শিলচর মজুমদার বাজারে উদ্ধার প্রায় 8,00,000 টাকার ড্রাগস, গ্রেপ্তার 2। জেলায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত 332 জন, 24 ঘন্টায় মৃত 5। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।